জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখার দু সালের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দির সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়ক আবদুল মমিন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা নুর হোসেন কাশেমি দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে